আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। হাতে মারতেছেন, পানিতে মারবেন, এরপর বলতেছে জনগণের পরনে কাপড় আছে, আপনাদের কাপড়টাও খুলে নেবে। দেশের অবস্থা অত্যন্ত, আজকে মধ্যে কিছুর কথা বলা নেই, এই সরকারের পায়ের তলায় মাটি নেই, বিদেশের কাছে কখন সাহায্য চায়। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আমি পরিষ্কার বলতেছি মিডিয়ার ভাইদেরকে, একজন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো দেশের বা পররাষ্ট্র সচিব বিদেশে যাওয়ার পূর্বে সরকার প্রধানের কাছ থেকে ব্রিফিং নিতে হয়, কি বলবে, সেদেশের সাথে কি আলাপ করবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দেশটা বিক্রি করতে চাচ্ছেন বিদেশের কাছে, এই ব্রিফিং কার কাছ থেকে নিয়েছেন আমরা জানতে চাই। এবং 24 ঘন্টার বেশি একে মন্ত্রিসভা রাখার কোনো প্রশ্নই উঠে না, এখনো পদত্যাগ করে নাই, তাকে বরখাস্ত করা হয় নাই, তার অর্থ এই বক্তব্য সরকারের বক্তব্য। আজকে সরকারের বক্তব্যের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বিদেশের কাছে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, কোটি কোটি মানুষের ত্যাগের বিনিময়ে যে দেশ স্বাধীন, সেই দেশটা বিক্রি করে দিতে চাচ্ছে। এই স্পর্ধা কোত্থেকে পেলেন? আমরা নাকি বেহেস্তে আছি? পাতে মারতেছেন, পানিতে মারবেন, এরপর বলতেছে জনগণের পরনে কাপড় আছে, আপনাদের কাপড়টাও খুলে নেবে। দেশের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, শুধু দেশকে বাঁচানোর দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী সর্বস্তরের মানুষ, আপনাদেরকে আহ্বান জানাই, এই সরকার দেশটা বিক্রি করে দিচ্ছে, এই সরকারকে রুখে দাঁড়ান, এই সরকারকে রুখে দাঁড়ান। দ্রব্যমূল্যের উদ্যোগতি, জ্বালানি তেলের বৃদ্ধি, ক্ষমতার লোক রাত্রিবেলা ভুট্টা কাটি করেছে, এখন আর যেহেতু পায়ের তলায় মাটি নেই, এখন বিদেশির কাছে সাহায্য চাচ্ছে ক্ষমতার দিকে দেখার জন্য, এদেরকে ক্ষমতা থেকে তাড়াইতে হবে। এরা যে কোনো কিছুর বিনিময়ে দেশটা বিক্রি করে দিল, ক্ষমতা থাকতে চায়, এদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, এদেরকে বিদায় করতে হবে। এরা এরা জুলুমবাদ, অত্যাচারী, খুনি, গুমকারী, এরা জনগণের শত্রু, মানুষের কোনো বন্ধু নয়, এরা মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নাই, দশ কোনো সহমর্মিতা নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এই দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য নয়, বিদেশে টাকা পাচার করার জন্য নয়, দ্রব্যমূল্য করে মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়ার জন্য নয়, এবং বিদেশের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আজকে শুধু দ্রব্যমূল্যের উদ্যোগতি নয়, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে, আমরা জনযুদ্ধ করেছি, এইবার হবে গণযুদ্ধ। আমরা অস্ত্র ধরে জনযুদ্ধ করেছিলাম, এইবার হবে গণযুদ্ধ, জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের পতন, জুলুমবাদ এবং বিদেশের তোর বিবাহ, তাদেরকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরাইতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ, বন্ধুরা আমার, আমি বাংলাদেশের এই 16 কোটি থেকে 18 কোটি মানুষের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ রুফিয়া দাঁড়াও, বাংলাদেশ রুফিয়া দাঁড়াও, এদের ঠেকাও, এদের সামলাও।